সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমি আপনাদের নিয়ে আসছি জলডাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালংগ্রাম একটা জায়গায় যেখানে একজন ভাই আপনার নিচু জমিতে সবাই উঁচু জমিতে পেঁপে পেঁপে বাগান লাগায় তো এই ভাইটা আপনার নিচু জমিতে কিভাবে পেঁপে বাগান লাগাইছে এবং কি পরিমাণ ফলন পাইছে এবং কিভাবে দেখাশোনা করে এবং কি কি প্রয়োগ করে বিস্তারিত জানানোর চেষ্টা করব দাদা আদা ভালো আছেন আচ্ছা এই যে পেঁপে বাগানটা কতটুক জায়গার উপরে তৈরি দুই বিঘা তাও আনুমানিক গাছ কতগুলো হবে দুই বিঘায় গাছ প্রায় সাড়ে টাকা দুই বিঘা সাড়ে নশো গাছ আচ্ছা কি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাও আপনার যদি ইয়া হয় মনে করেন এমনিতে নর্মাল লাগালে দুই বিঘা যায় কতগুলো চারা লাগানো যায় নিম্ন হাজার বারোশো চা লাগবে বারোশো চারা এগুলো তো ফলন তুলছেন মনে হয় একবার তাও কয়বার তুলছেন প্রথম এই শুরু হয়েছে কি বল তোলা শুরু হয়েছে এটা কি আপনি দেখাশোনা করেন না আপনারই আপনি দেখাশোনা করেন মালিকের বাড়ির আশেপাশেই

তারপরে কতগুলা পর্যন্ত পেঁপেছে রাজা আর কি বিশ কেজি একটা গাছ থেকে বিশ কেজি আপনাদের এই গাছের সাইজ তো অনেক ছোট ছোট ওই হিসাবে ঠিক আছে বিশ কেজি হয় এখন বাজার কেমন পাচ্ছেন আপনারা মানে এমনিতে সেল করার মত না নিজে খাওয়ার হয় আচ্ছা এই যে এই যে গাছগুলো লাগাইছেন গোড়ায় সার দিচ্ছেন তো পার মানে প্রত্যেকটা গাছের কতটুকু করে সার দিচ্ছেন পঞ্চাশ গ্রাম করে আছে গোবর আছে কতটুকু তাও বিঘায় সার বলতে এই যে টিএসপি এমনিতে সার বস্তা বস্তা টিএসপি পড়াশোনা না না যখন আপনার এই চারাগুলা লাগাইছেন তখন কতটুক করি যখন লাগান নাই যখন আপনার চারাটা এই জমিতে লেগে যাচ্ছে মানে ওইখানে বড় হয়েছে আর কি তখন কত করে দিচ্ছেন তখন পঞ্চাশ গ্রাম আস্তে আস্তে আগত পঁচিশ তারপর পঞ্চাশ আস্তে সব মিলিয়ে তারপরে আপনার এই যে চারা লাগানোর কতদিন পর আপনার এই যে ফল আসছে ছয় মাস এই ছয় মাস কি প্রতি মাসে মাসে সার দিচ্ছেন তার মধ্যে তিন মাস সার দিচ্ছে বাকিটা দেয়নি এখন মানে তিন মাস পর সার তিন মাস পর পর সার দেন আর কি

দেড় লাখের মতো চারা কি সব কেনা না চারা কেনা আপনি তো যাত্রার নাম বলতে পারতেছেন না দর্শক এই যাত্রার নাম ভাই বলতে দাদা বলতে না কিন্তু যাত্রা অনেক ভালো দেখেন আমি লোকটা হচ্ছি পাঁচ ফিট তিন ইঞ্চি আর এইখানে যে গাছগুলা দেখতেছেন কোনটাই পাঁচ ফিট হয় নাই বিধায় এখানে ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়ার মতো কোনো অপশন নাই এবং সুন্দর আছে তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা আপনার কৃষিকাজ করি কিংবা কৃষিকাজ সম্পর্কে জানি তারা সবাই জানি বলে পেঁপে গাছ পানি সহ্য করতে পারে না তো দিদার সে দেখুন এখানে পানি এইটুক পানিতে অবশ্য কিছুই হয় নাই ওই যে পাশেই দেখেন দূরে দেখা যাচ্ছে ওইখানে আপনার ধানের জমি সেইটা আবার এখানে বেট করে আপনার একটু উঁচু করে লাগাইছে কিন্তু এটা যে মানে পেঁপে গাছ যেহেতু পানি সহ্য করতে পারে না তো এটা মরে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে জাতটা অনেক ভালো বিদায় আর দাদা জাতটার নাম বলতে পারতেছে না যেহেতু দাদা শুধু দেখাশোনা করে দেখেন সব ছোট ছোট গাছ ততটা বড় না ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়ার ইয়া নাই প্রচুর পরিমাণে ফলনও হয়েছে এখনো দেখেন এই যে এই গাছগুলা আপনার মিনিমাম পনেরো বিশ কেজি চোখ বন্ধ করেই হবে যেগুলা গাছে হয়েছে ফলন সেগুলা দেখেন এইখানে সুন্দর একটা আবার মনে তো হচ্ছে এটা এই পাকছে অনেক সুন্দর যারা পেয়ে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই খেয়াল করবেন এই যে এটা হচ্ছে একটা ভাইরাসের লক্ষণ এইটা একটা ভাইরাস আক্রান্ত গাছ এই দেখেন এইখানে গাছটা ভালোভাবে চিনেন তো এই ভাইরাসটা আপনারা যারা পেঁপে লাগাতে যাচ্ছেন কিংবা যারা চাষ করেন সবাই এই ভাইরাসটার ভাইরাসটার সাথে পরিচিত এই জন্য আপনার পেঁপে গাছ না পেঁপে গাছ টিকলে ওই দেখেন ফলন হয় না ওই যে দু চারটা পেঁপে আর হচ্ছে না তো এই ভাইরাসটার জন্য এই দাদা ইউজ করে হচ্ছে আপনার এই যে এই মেডিসিনটা আমি এইটা মনে করেন এক জায়গা থেকে কুড়ায় নিলাম সিনজেন্টা কোম্পানির এইটা আপনার নামটা শুধু দোকানদারকে বললেই হবে আপনার প্রয়োগের মাত্রা ওনারাই বলে দিবে আপনার ভাইরাস হিসাবে এইটা দেয় শুধু তাছাড়া এমনিতে কীটনাশক ইউজ করে যেহেতু এটা একটা সবজি এবং ফল দুইটাই সেহেতু তো মূলত পেঁপে গাছের ওগুলার সেই ভাইরাসটার জন্যই বেশি ক্ষতি হয় তা আপনারা এটাই ইউজ করতে পারেন সিনজেন্টা কোম্পানির সিনজেন্টা অবশ্যই ভালো কোম্পানি একটা ইয়া দর্শক এটা হচ্ছে আপনার যদি ফুল বেশি ধরে যায় সেই জন্য দাদা এটা ইউজ করছে এটা এটা কতটুকু এখানে অবশ্য প্রয়োগ মাত্রা দেওয়া আছে আপনারা কিনলে আমি যে জাস্ট খালি নামটা দেখাচ্ছি আপনারা প্রয়োগ মাত্রাটা দেখে শুনে তারপর ইউজ করবেন তো এখানে যেগুলা দাদা ইউজ করছে সবগুলা বোতলগুলো রাখছে আমি এইটাই মূলত দাদা বেশি ইউজ করছে জানেন সব এইটাই এক তারা যেহেতু এগুলা অনেক বড় হয়ে গেছে গাছগুলা মানে এক বিঘায় এইরকম চারটা করে প্যাকেট ইউজ করে তো আপনারা পেঁপে গাছ লাগাইলে এইভাবে আপনারা যদি এই ভিডিওটা থেকে একটু উপকৃত হন কিংবা কাজে লাগে আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই জাতটার নাম আমি বলতে পারতেছি না তো এই জাগটার নাম বলতে পারলে হয়তো আপনারা আরো বেশি উপকৃত হতেন কারণ এখন যেগুলো পেঁপের চারা পান সবগুলাই বড় বড় হয় একটু ঝড় বৃষ্টিতে পড়ে যায় তো যেহেতু আমি যাত্রার নাম বলতে পারতেছি না তাহলে আগে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ